নমস্কার, কবি রুদ্র গোস্বামীর লেখা কবিতা একুশ আগুন রঙের পাখি। একুশ কি মা? একুশ, একুশ একটা পাখির জন্মদিন। পাখি, ওর কি নাম, কি রং? ওর নাম বাংলা ভাষা, আর ওর আগুন রং। ও কোথায় থাকে? তোমার আমার আমাদের বুকের মধ্যে থাকে। আমার বুকেও আছে? আছে তো। ইস, ওর কষ্ট হয় না, ওর ইচ্ছা হয় না? ওরে তো, এই যে আমি কথা বলছি, তোমার দিকে উড়ে যাচ্ছে, তুমি কথা বলছো, আমার দিকে উড়ে আসছে। কোথায় দেখতে পাচ্ছি না তো? এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ, নিঃশ্বাসকে দেখতে পাচ্ছ? পাচ্ছি না তো। ও কি নিঃশ্বাসের মতো মা? এতক্ষণে ঠিক বুঝেছ। ও বুকের মধ্যে কোথায় থাকে? আমার বুকে কান পাতো, কিছু শুনতে পাচ্ছ? পাচ্ছি তো। টিক টিক টিক, এই শব্দটাই ওই পাখিটার বাসা। নমস্কার।